আপনারা হয়তো খবরটা পেয়ে গেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা বিধি বিধিনিষেধের একটা জারি করা হয়েছে তো এতে অনেক কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছে মানে বলতে পারেন এটা তৃতীয় লকডাউন মানে আংশিক লকডাউন যাকে বলে তো এর মধ্যে আমি যেটাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সিনেমা হল কারণ আমার এটা সিনেমা রিলেটেড চ্যানেল তো সিনেমা হল নিয়েই কথা বলবো তো এই যে আংশিক লকডাউনের ফলে সিনেমা হল কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং সিনেমা কীরকম এফেক্ট পড়বে কারণ এখন বাংলা সিনেমা চলছে আমাদের টনিক দেবের টনিক তো টনিকের কতটা এফেক্ট পড়বে মানে বিজনেসে কতটা এফেক্ট পড়বে তো সেই নিয়ে কথা বলবো আর এখন হিন্দি মুভি সেরকম চলছে না তবে পুষ্পাটা চলছে আর এইট্টি থ্রি চলছে তো সব নিয়ে এখন কথাবার্তা বলবো এছাড়া আরও কথা বলবো যে বাংলার আপকামিং মুভিগুলি সেগুলো কি হবে সেগুলো কি পোস্টপন্ড হয়ে যাবে না সেই মুভিগুলো আসবে কারণ হিন্দির অনেক মুভি আছে যেগুলো বড় বড় মুভি সেগুলো কিন্তু পোস্টপন্ড হচ্ছে ধীরে ধীরে তো প্রথমে কথা বলি এই যে বিধিনিষেধ কি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে সিনেমা হল খোলা থাকবে সিনেমা হল বন্ধ থাকবে না কিন্তু সিনেমা হল রাত্রির দশটা পর্যন্ত খোলা থাকবে তারপর আর খোলা থাকবে না আর সিনেমা হলের ক্যাপাসিটি থাকবে ফিফটি পার্সেন্ট অকুপেন্সি তো এটা দেখুন এক প্রকার বলতে গেলে ফিফটি পার্সেন্ট অকুপেন্সিটা অনেকটা এফেক্ট করে সত্যি কথা কিন্তু এখানে যে রাত্রির দশটা পর্যন্ত এটা যেটা বলা হচ্ছে সেটাতে অতটা এফেক্ট পড়বে না হ্যাঁ কিছু কিছু শোজ আছে প্রিভিয়ার তারপরে আইনক্সে যেগুলো রাত্রেতে চলে মানে নাইট শো চলে তো সেইগুলো বন্ধ হবে তবে আমার মনে হয় না এই দশটা পর্যন্ত সিনেমা হল চলবে বা তারপর চলবে না সেই জন্য কোনো এফেক্ট পড়বে বলে হ্যাঁ এফেক্ট পড়তে পারে এখানে ফিফটি পার্সেন্ট অকুপেন্সির জন্য কারণ ফিফটি পার্সেন্ট অকুপেন্সিটা একটা ম্যাটার করে কারণ সিনেমা হলে লোক কম যাবে তবে এখানে টনিক নিয়ে যদি কথা হয় তো আমি একটা কথা বলতে চাই এখানে টনিক কিন্তু অতটা সাফার করবে না তার কারণটা হচ্ছে টনিক মোটামুটি এখন এক সপ্তাহর উপর হয়ে গেছে এবং মুভিটার কাছে মানে কম্পিটিশানে কেউ নেই হিন্দির তো ট্রিপুলার রিলিজ হচ্ছে না তারপরে শাহিদ কাপুরের জার্সি পোস্টপন্ড হয়ে গেছে তো এইগুলো পোস্টপন্ড হয়ে যাওয়ার ফলে বাংলাতে কোনো মুভি নেই এখন দেখার মতো কিন্তু টনিকই আছে তাছাড়া বাংলার কোনো মুভি নেই আর হিন্দির বলতে গেলে এইটী থ্রি আছে আর পুষ্পা আছে আর স্পাইডারম্যান তো আছেই তো এখানে যদি বাংলা অডিয়েন্স যদি মুভি দেখতে যায় কিন্তু তাকে টনিকই দেখতে হবে আর টনিক এমনিতেই কিন্তু বক্স অফিসে দারুণ সারা ফেলেছে আর মানুষের মনে খুব ভালো গেঁথেছে তো মানুষ এই জন্য কিন্তু এই মুভিটাকে বেছে নিচ্ছে তো ফিফটি পারসেন্ট হলেও মানুষ কম কম করে গেলেও এর একটা লম্বা একটা টাইম পাবে তো এই লম্বা টাইম পাওয়ার জন্য মুভিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো ইনকামের দিকে যাবে এমনিতেই এখন জানা যাচ্ছে যে এই মুভিটা এক কোটি টাকা কামিয়ে ফেলেছে মাত্র এই কটা দিনে তো ফিফটি পার্সেন্ট অকুপেন্সি হলেও আস্তে আস্তে কিন্তু চলতে চলতে মুভিটা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারে তবে এবার ব্যাপারটা হচ্ছে এখন তো লকডাউন মানুষ অনেকে ভয় বেরোবে না মানে আংশিক লকডাউন তো অনেকে ভয় বেরোবেন না কারণ করোনা পরিস্থিতি কিন্তু খারাপ খুবই খারাপের দিকে তো এখন মানুষ সিনেমা হল হয়তো দেখতে যাবেন না তো এবার মানুষ যদি যায় তাহলে ফিফটি পার্সেন্ট অকোবেন্সিটা অতটা ম্যাটার করে না তবে মানুষ যদি না যায় ভয়েতে বাড়িতে থাকে তাহলে তো বিজনেসে একটা এফেক্ট পড়বেই কারণ সরকার যখন নির্দেশ করতে মানুষ তো একটু সেটাকে মানবেই অবশ্যই মানবে এমনিতে সকাল থেকে কোনো প্রবলেম নেই রাত্রে দশটা পর্যন্ত আপনি সিনেমা দেখতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই তো দশটার পর থেকে বন্ধ তো সেরকম এফেক্ট পড়বে না তবে মানুষ কতটা বেরোচ্ছে এটাই হচ্ছে মেন ব্যাপার এটার উপরেই ডিপেন্ড করছে যে সিনেমাটা কীরকম চলবে বা কালেকশান কীরকম আসবে তবে কালেকশান অনেকটা ড্রপ হবে কারণ করোনা খুবই বাড়ছে তো তার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়ে যেত কম বেরোবে যারা একটু সচেতন তারা একটু কম বেরোবেন আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে তার জন্য আমি বলবো যে দারুণ একটা পদক্ষেপ এটা নেওয়া উচিত ছিল তার কারণ মানুষ যেভাবে মানে বেপরোয়া হয়ে পড়েছে তো এরকম করে চললে আবার একটা ভয়ানক দিন আসতে চলেছে তো আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ তো এবার যদি কথা বলি আপকামিং মুভি যে বাংলার মুভিগুলো আসে যেমন কাকাবাবুর প্রত্যাবর্তন তারপরে কিসমিস তারপর আছে ধর্মযুদ্ধ তো এই রকম অনেক মুভি আছে তো এই মুভিগুলো কি আসবে আদেও না আসবে না তো আমার মনে হচ্ছে এই মুভিগুলোও কিন্তু আবার পোস্টপন্ড হবে তার কারণটা দেখুন এখন যে আনফিক লকডাউনটা হয়েছে না এটা কিন্তু বেশি দিন চলবে না কারণ আমরা দেখেছি প্রত্যেকবার যখন লকডাউন হয়েছে এরকম তো প্রথমের দিকে একটু হালকার উপর দিয়ে হয়েছে কিন্তু যখন তারপর যখন ওটা এক সপ্তাহ হচ্ছে সেটাকে আরও একটু কঠিন করছে আর একটু কঠোর করছে তো এইরকমভাবে কিন্তু জিনিসটা হবে আমার মনে হয় এবারও হবে তো কেউই আর রিক্স নিয়ে রিলিজ করবে না তো আমার মনে হয় যে বাংলার যে আপকামিং মুভিগুলো প্রত্যেকটা পোস্টপন্ড হবে যতদিন না পরিস্থিতি একটু ঠিক হলে তখন সব রিলিজ করাবে তো এটাই আমার মনে হয় তো এখানে একটা ভালো জিনিস বলতে চাই এখানে জার্সি পোস্টপন্ড করেছিল কারণ ভাবুন জার্সি যদি রিলিজ করতো কি অবস্থাটা নাই হতো এখন কারণ যেগুলো কিছুদিন আগে রিলিজ করেছে এক সপ্তাহ আগে সেগুলো মোটামুটি একটা কামাই নিয়েছে টাকা ঠিক আছে কিন্তু এখন যদি কেউ রিলিজ করতে যায় তাহলে একদম তার অবস্থা খারাপ হয়ে যাবে তো এই দিক থেকে আরও যেটা করেছে সেটা ভালোই করেছে বলবো আর আপনাদের একটাই কথা বলছি আপনারা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন কারণ পরিস্থিতি খুব একটা ভালো না তো নিজেদের কি বুঝতে হবে যে নিজেরা কতটা ভালো থাকা যায় সেফ থাকা যায় নিজেদেরকেই দেখতে হবে তো এটা দেখলেই কিন্তু সব দিকটা ঠিকঠাক থাকবে তো আপনারা প্লিজ মাস্ক স্যানিটাইজার ইউজ করুন আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন তো এটাই বলার ছিল যে মুভিগুলো মনে হয় না আর রিলিজ হবে এখন মোটামুটি এখন ধরে রাখুন দু মাস এখন রিলিজ হবে না তো এই যে মুভিগুলো চলছে যেমন টনিক চলছে তো এর কালেকশানটা ড্রপ তো হবেই তবে যদি ফিফটি পার্সেন্ট মানুষ যদি বেরোয় তাহলে হয়তো কালেকশানটা একটা নর্মাল হয়ে আস্তে আস্তে যাবে তো এবার দেখা যাক যে লকডাউনটা কীরকম চলে লকডাউনটা যদি আরও কঠোর হয় আরও কঠোর ব্যবস্থা নেয় তাহলে কিন্তু সিনেমা হল একদমই আবার আগের মতো বন্ধ হয়ে যেতে পারে তো এটাই বলার ছিল আপনাদের তো আপনাদের কী মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন এলে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখন এর মতো